ভারতীয় ক্রিকেট সাম্রাজ্যে শেষ হলো ক্যাপ্টেন বিরাট কোহলি অধ্যায়। টি-20 ক্রিকেটে জাতীয় দলের অধিনায়কত্ব নিজেই ছেড়েছিলেন। এরপর সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক রাখার তত্ত্বে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে বিরাটকে অব্যাহতি দিয়েছিল বিসিসিআই। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশাল পোস্টের মাধ্যমে নিজের ক্যাপ্টেন্সির ইতি টেনে দিলেন ভিকে। পরপর 3 মাসের 3 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে বিদায়ের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটে শেষ হল অধিনায়ক বিরাট কোহলি অধ্যায়। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান বিরাট। প্রথম টেস্টে ধোনির চোট থাকায় অধিনায়কের দায়িত্ব সামলান কোহলি। সেই সিরিজেরই তৃতীয় টেস্টে অবসরের ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি, ফলে শেষ টেস্টেও কোহলিকে নেতৃত্ব দিতে দেখা যায়। তারপর থেকেই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন বিরাট কোহলি। দীর্ঘ 7 বছরের যাত্রাপথের অবসান হল 2022 সালের 15 জানুয়ারি। টেস্টে ভারতকে 68টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। এর মধ্যে 40টি ম্যাচে জিতেছেন এবং 17টিতে হেরেছেন। ড্র হয়েছে 11টি ম্যাচ। পরিসংখ্যান বলছে সাদা জার্সিতে ভারতের সফল অধিনায়ক তিনি। এই 68টি ম্যাচের মধ্যে 31টি ম্যাচে দেশের মাটিতে অধিনায়কত্ব করেছেন কোহলি, যেখানে মাত্র 2টি ম্যাচে হেরেছেন তিনি। বিদেশের মাটিতে 37টি টেস্টের মধ্যে 16টিতে জিতেছেন অধিনায়ক বিরাট। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে অপরাজেয় থাকার পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ইতিহাস লিখেছে বিরাটের টিম ইন্ডিয়া। শুধু অধরা রয়ে গেছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়। শুধু অধিনায়ক বিরাট কোহলি নয়, এই সময়কালে ব্যাট হাতেও বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। অধিনায়ক থাকাকালীন ব্যাটসম্যান বিরাট কোহলি 5,864 রান করেছেন, গড় 54.80। 20টি সেঞ্চুরি এবং 18টি হাফ সেঞ্চুরি রয়েছে, ফলে এই পরিসংখ্যানই প্রমাণ করে কতটা সফল বিরাট কোহলি। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। 2019 সালের পর থেকে সেঞ্চুরি নেই তার ব্যাটে, তার ওপর ঘরে বাইরে নানা চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। তবে এবার অধিনায়কত্ব ছাড়ার পর সেই পুরনো রান মেশিন বিরাট কোহলিকে দেখা যাবে বলে আশাবাদী ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটার হিসেবে তার আগামী সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি ফ্যানরা।